অসমে গণহত্যার তদন্তে এনআইএ। এদিকে পাঁচ বাঙালিকে খুনের পর আড়াই দিন কেটে গেলেও এখনো থমথমে তিনসুকিয়া, ঢলাচড়িয়া, খেরবাড়ি। আতঙ্কের ছাপ এলাকাবাসীর চোখে মুখে। কোনো রকমে বেঁচে ফিরলেও সুখদেব নমশূদ্রের আশঙ্কা, তাকে খুন করতে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দুষ্কৃতীরা। অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে তালিবানি কায়দায় খুনে তোলপাড় দেশ। আজ অসম যাচ্ছে তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল। কলকাতা থেকে বিমানে ডিব্রুগড় পৌঁছবেন নাদিমুল হক, মমতা বালা ঠাকুর, মহুয়া মৈত্ররা। সেখান থেকে সড়কপথে যাবেন তিনসুকিয়ায়। অসমে গণহত্যার প্রতিবাদে সরব তৃণমূল। আজ তিনসুকিয়ায় গিয়ে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি নিহতদের পরিবারকে কিছু আর্থিক সাহায্যও দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর। জঙ্গি সংগঠন আইএসআইএস এ যোগ দিয়েছে গ্রেটার নয়ডার নিখোঁজ ছাত্র সফি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক কিশোরের ছবি ঘিরে জল্পনা, ঘরে ফেরার ডাক পরিবারের। গ্রেটার নয়ডা শারদা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র সফির বাড়ি শ্রীনগরে। মায়ানমার সীমান্তে সক্রিয় জঙ্গিদের 38টি ক্যাম্প, সেনাকে সতর্ক বার্তা গোয়েন্দা সংস্থার। সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যেই মায়ানমার সরকারের সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শীঘ্রই যৌথ অভিযানে নামতে পারে দুই দেশ। এলাকা দখল ঘিরে বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। নানুরে গুলিবিদ্ধ এক, আহত আরো পাঁচ। কোচবিহারে যুব বনাম তৃণমূলের লড়াই, অন্তর্কলহের অভিযোগ খারিজ নেতৃত্বে। দুর্গাপুরের সগর ভাঙার মাঠে সভা করা নিয়ে তুঙ্গে তরজা। তিন দিন আগে যে মাঠে বিজেপির সভা ঘিরে ধুন্ধুমার হয়েছিল, গতকাল সেখানেই সভা করে তৃণমূল। তৃণমূল কি করে সভা করার অনুমতি পেল তা নিয়ে প্রশ্ন বিজেপির। প্রয়োজনীয় অনুমতি নিয়ে তৃণমূল সভা করেছে বলে দাবি পুলিশের। গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুর পর 45 দিন পার, এখনো বন্ধ ইসলামপুরের দাড়িভিট হাই স্কুল। নিহতদের পরিবারের সঙ্গে এসডিও বিডিওর কথা পরেও কাটল না ঝট। সিবিআই তদন্তের দাবিতে অনর রাজেশ সরকার, তাপস বর্মনের পরিবার। সেক্টর 5 বাইপাস থেকে বারাসাত রোজ ভ্যালির তরফে ছবি কেনা সংক্রান্ত তথ্য যাচাই ও ছবির খোঁজে সংস্থার বিভিন্ন দপ্তরে ইডির তল্লাশি, খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। ফের কলকাতায় উদ্ধার মায়ানমার বা মণিপুর থেকে আনা বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক। গ্রেপ্তার মাদক কারবারি, বাজেয়াপ্ত 1000 ট্যাবলেট। উৎসবের শহরে ছিল সরবরাহের ছক। লেকটাউনের কালিন্দি জপুরে এটিএম প্রতারণার শিকার প্রাক্তন সেনাকর্মী। এটিএম কার্ডের তথ্য হাতিয়ে 80,000 টাকা লোপাটের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। তিলজলার শিবতলা লেনে হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু কলকাতা পুরসভার। দিন কুড়ির মধ্যেই কাজ শেষ হবে বলে আশাবাদী পুরকর্মীরা। বাড়ি ভাঙার পর কে তৈরি করবে নতুন করে, প্রশ্ন আশ্রয়হীন 23টি পরিবারের। খড়গপুরের পুরাতন বাজারে ট্রেন চালকের রহস্য মৃত্যু। বাড়তি ছুটি নেওয়ায় হেনস্থা, অবসাদে আত্মঘাতী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বিক্ষোভ লোকো পাইলটদের একাংশের। কাজে বাধা, ভাঙচুরের অভিযোগে 6 লোকো পাইলটকে সাসপেন্ড করার সিদ্ধান্ত রেলের। সুপ্রিম কোর্টের নির্দেশে কালী পুজোর আগে শহরে চলছে বাতাসে দূষণের মাত্রা পরীক্ষার কাজ। কালী পুজোর পর আরও 7 দিন ধরে চলবে এই পরীক্ষা। কলকাতা ও আশপাশের এলাকায় 19টি কেন্দ্র ও জেলার 56টি দূষণ পরীক্ষা কেন্দ্র থেকে চলছে নজরদারি। সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর ব্যাপারে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কংগ্রেস। সংশ্লিষ্ট সরকারি নির্দেশকে বেআইনি ও ইচ্ছাকৃত বলে দাবি করে তা খারিজ করার আর্জি মল্লিকার্জুন খড়গের। রাম মন্দির ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়াতে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সাধুদের সম্মেলন। দুদিনের সম্মেলনে যোগ দিয়েছেন 3,000 সাধু। উত্তরপ্রদেশের সরজুর তীরে রামের 151 মিটার উঁচু মূর্তি স্থাপনের ভাবনা যোগী সরকারের। নরেন্দ্র মোদীকে বিছের সঙ্গে তুলনা করায় কংগ্রেস নেতা শশী তারুরের বিরুদ্ধে মানহানির মামলা করলেন দিল্লির বিজেপি নেতা রাজীব বব্বর। তারুরের মন্তব্য ধর্মীয় ভাবাবেগেও আঘাত, অভিযোগ বিজেপি নেতার, বাকস্বাধীনতা বলে কিছু নেই, পাল্টা তরুর। চাপের মুখে অমৃতসরে দশেরায় রেলের চাকায় মৃত্যু মিছিলের ঘটনায় তদন্তে রাজি রেল। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির উপর ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। আজ থেকেই তদন্তের কাজ শুরু হয়ে যাবে বলে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মহারাষ্ট্রের ইয়াবতমালে 13 জনের প্রাণ নেওয়া মানুষখেকো বাঘিনীর মৃত্যু। সুপ্রিম কোর্টের রায়ের পর 3 মাস ধরে তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও বাঘিনী অবনীর খোঁজ পাননি বনকর্মীরা। এরই মাঝে রালেগাঁওয়ে এক পুলিশকর্তা জানান শিকারির গুলিতে মৃত্যু হয়েছে অবনীর। ইডেনে অভিষেক হতে পারে হার্দিক পাণ্ডোর ভাই কৃণাল পাণ্ডোর। এদিন দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং ও বোলিং করতে দেখা গেল তাকে। হার্দিকের বদলি অলরাউন্ডারের দায়িত্ব পালন করতে পারেন তিনি। ওয়ানডে সিরিজে ব্যাটে রান নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজে ব্যাটিং নিয়ে রীতিমতো সিরিয়াস শিখর ধবন। প্র্যাকটিস করে গোটা দল ড্রেসিং রুমে ফিরে গেলেও প্রায় আধ ঘন্টা একা একাই নেট করলেন গব্বর। রবিবার ইডেনে মেগা ম্যাচ, ভারত ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20 ঘিরে পারদ চড়ছে শহরের। ধোনির অভাব অনুভূত হবে, তবে ঋষভের কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ এটাই বললেন অধিনায়ক রোহিত শর্মা।
বাগানে সনির দুর্দান্ত প্রত্যাবর্তন সত্ত্বেও আই লিগের প্রথম হোম ম্যাচে হোঁচট বাগানের। যুব ভারতীতে আইজলের সঙ্গে 2-2 ড্র। মাঠে নেমেই দুরন্ত গোল সনির, তবে শেষ মুহূর্তে গোল খেয়ে হাতছাড়া জয়। 10ই নভেম্বর শুরু হচ্ছে 24তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন, থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন শাহরুখ, জয়া বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়, ওয়াহিদা রহমান।